ইলেকশন একটা ধৈর্যের খেলা, রাজনীতি ধৈর্যের খেলা। ঢাকাতে মনোনয়ন কিনেছি, আমি সাবমিট করিনি। আমি বরিশালের থেকে দুটো আসনে আমি সাবমিট করেছি, বরিশাল 2 এবং বরিশাল 3। ঢাকা থেকে এবার কেন হয়? ঢাকা থেকে যেহেতু আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের যুগ্ম সাধারণ সম্পাদকের, এটা বুঝে নিতে অসুবিধা হয় নাই যে এখানে তারা শরীর খিচড়ে আমাকে ছাড় দেবে না। সেই জন্য ঢাকা 9 আসনে আমি কোনো মনোনয়ন কিনিনি। আমি বুঝেছি দুটো কারণে, একটা হলো যে আওয়ামী লীগ তার একজন যুব সাধারণ সম্পাদক এখানে দিয়েছে, যার সাথে আমার অনেক জুনিয়র, যার সাথে আসন নিয়ে মারামারি করা আমার সাজে না এবং শরিক হিসাবে এই দাবি করি না, কারণ এখানে আমার সংগঠন আফিফকি হয়ে দুর্বল। অন্যদিকে ঢাকা 8 আসনের যে সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগ সহ খুবই একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আচ্ছা, অস্থিরতা হতে পারে সে কারণে আপনি ঢাকার বাইরে? অস্থিরতার জন্য না, মানে এটা নিয়ে একটা অনাবশ্যক দড়িটানাটানি করতে চাইনি আমি। এর আগে সবসময় যখন জোটবদ্ধ নির্বাচনের কথা তারা বলেছেন, তখন এটাই স্বাভাবিক ধারণা করা নেওয়া হয়েছিল যে শরীরদের বিষয়ে পূর্বাহ্নে সিদ্ধান্ত হবে, যাতে নির্বাচনের মনোনয়ন দেওয়ার পরে কোনো কনফিউশন না হয়। এখন তারা যেটা বললেন যে না, মনোনয়নের পরেই আপনাদের এই শরীরের ব্যাপারে সিদ্ধান্ত হবে, তখন যেটা দাঁড়াচ্ছে এসে সেটা হলো যে মাঠে ইতিমধ্যে আওয়ামী লীগের যারা মনোনীত প্রার্থী তারা কিন্তু নেমে গেছেন, তাদেরকে মাঠ থেকে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার হবে। যদি এমনকি যদি তাকে তাদের সরিয়ে শরিকদের কাউকে দেওয়া হয়, তাহলেও সেটা একটা অসুবিধাজনক জায়গায় দাঁড়াবে। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের তরফ থেকে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে নির্বাচনে আসার জন্য। এখন ধরে নিলাম আওয়ামী লীগের একজন প্রার্থীকে তুলে নিল, কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়ে গেল, তাহলে তো একই অবস্থা দাঁড়িয়ে থাকবে। ফলে জোটের যে স্পিরিট, জোটের যে জায়গা ছিল সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে, সেটা সেটা খুব একটা ভঙ্গুর হয়ে গেছে এবং সেটা কিন্তু খুব একটা ঠিক সেটা মনে হয় আর কি। এই পরিস্থিতিতে বর্তমান যে অবস্থা যাচ্ছে রাজনীতির মাঠে, জটিল পরিস্থিতি বিরাজ করছে, কারণ বিএনপি আসেনি, এদিকে আওয়ামী লীগের 298 জন মনোনয়ন দিয়েছে, তৃণমূলের দিয়েছে, বিএনএম দিয়েছে, জাতীয় পার্টি দিয়েছে, শরিকরাও বিভিন্ন জন দিয়েছে। আমরা যেমন 32 জন মনোনয়ন দাখিল করেছে, জাসদের কত আমি নাম্বার বলতে পারবো না দাখিল করেছে, অন্যান্য সব শরীরে দাখিল করেছে। এখন কারা মাঠে থাকবেন, এই 17 দিন তো লম্বা সময়, নির্বাচনের প্রস্তুতির সময় হচ্ছে এই 17 দিন প্রচারের আগে, তাহলে এই প্রস্তুতির সময় যদি এই ধরনের কনফিউশন থাকে তাহলে সেই নির্বাচন করা জটিল হয়ে যায়। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করতেছেন, এটা কি ভালোর দিকে যাচ্ছে? না, আমি মনে করি যে এতে নির্বাচনের মধ্যে জটিলতা সৃষ্টি হবে, জনগণের মধ্যে আগ্রহ কমে যাবে এবং জনগণ ভোট কেন্দ্রে কতখানি আসবে এটা বলা মুশকিল। আওয়ামী লীগ ভুল কি শুদ্ধ করেছে তাদের ব্যাপার, তবে আমি বলবো যে এর ফলে নির্বাচন সম্পর্কে এই সামগ্রিক যে জনমনে ধারণা, এটা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে জনমনে। অনেকে আবার বলছে যে ভাঙন, মানে আওয়ামী লীগ বা 14 দলের ভিতরে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে, আপনি কি এটা দেখছেন? না, 14 দলের এখনো পর্যন্ত কোনো ভাঙনের কোনো ব্যাপার এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত জনমতের নির্বাচনের কথা বলা হচ্ছে, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ কাদের বিভিন্ন মন্তব্যে খুবই অসম্মানজনক অনভিপ্রেত সব মন্তব্য করছেন, তারপরেও 14 দল ধৈর্য ধরে তার যে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা করে যে নিয়ে যে জোট তারা করেছিল, যে অসম্পাতি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় জোট করেছিল, সেই জোটকে টিকিয়ে রাখার চেষ্টা রয়েছে এবং এটাকে আমরা এখনও প্রাসঙ্গিক মনে করি। আর আওয়ামী লীগ কী করবে সেটা আমরা বলতে পারবো না, বিশেষ করে শরিকদের প্রতি সামান্যতম যে সম্মান মর্যাদা এটা রক্ষা করে দিতে কথা বলছেন না। ফলে যাদের আত্মসম্মান আছে, যাদের যারা মনে করেন যে আমরা তো কেবলমাত্র এখানে পার্লামেন্টে সিট নেওয়ার জন্য আমরা শরিক হই নাই, আমরা একটা আন্দোলন সংগ্রামের মধ্যে এসেছি, আমরা জেল খেটেছি, আমরা মার খেয়েছি, আমাদের জীবন বাজি রেখে আমাদের লড়াই করতে হয়েছে একসঙ্গে মিলে, আমাদের কর্মী রাসেল খান তিনি মৃত্যুবরণ করেছেন জামাতের গুলিতে সেই 28 অক্টোবর
2006 সালে সেই জায়গায় আজকে যখন এই ধরনের কথা বলা হয় যে কেন্দ্রীয় টিনে তুলে নিয়ে আসার ব্যাপার অথবা যারা জিততে পারবে না তাদেরকে কেন মনোনয়ন দেবো, এই যে বক্রোক্তি এটা অনভিপ্রেত এবং এটা অসমীচীন এবং বলবো শিষ্টাচার বহির্ভূত মন্তব্য। ব্যক্তিগতভাবে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বা একজন সভাপতি হিসেবে আপনি কি মানসিকভাবে আহত হয়েছেন তার বক্তব্যে? এটা মানুষের আমার সম্মানবোধ আঘাত করেছে, আমার কেন না আমার পার্টির সবার সম্মানবোধ আঘাত করেছে। আমরা দেখি না তারা কি করছে, ইলেকশন একটা ধৈর্যের খেলা, রাজনীতি ধৈর্যের খেলা, এটা চট করে আমি একটা ঘটনা ঘটলো উমায়দের কাছে কি বললো তাতে জিনিসটা হয়ে গেল ব্যাপারটা এরকম না, এটা ধৈর্যের খেলা, ধৈর্য ধরে দেখি কি দাঁড়াচ্ছে। এসে এখন পর্যন্ত আপনাদের সাথে মানে যারা জোট আছেন তাদের সাথে কোনো মিটিং না কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কিনা তারা বলছেন, হবে জানি না হবে কিনা।